আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নামাজ না পড়লে যে কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটিকে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী সারি দুনিয়া কা হ্যায় ওয়ো দু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য সময় কাজা করে নেয় তাহলে তাকে এক হকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এক হকবা হচ্ছে 80 বছর। পৃথিবীর এক বছর হচ্ছে 365 দিনে, কিন্তু পরকালের একদিন হচ্ছে পৃথিবীর 1000 দিনের সমান। এই হিসাব অনুযায়ী এক হকবায় 2,88,00,000 বছর হয়ে যায়। বলি না আউযুবিল্লাহ। এটা হচ্ছে এক ওয়াক্ত নামাজ কাজা করার শাস্তি। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কি পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা যদি একটি মোমবাতি জ্বালাই এবং মোমবাতির উপরে আমাদের হাত রেখে দেই, তাহলে আল্লাহর কসম আমরা কিন্তু মোমবাতির উপরে 2-3 সেকেন্ডও হাত রাখতে পারবো না। কেননা আগুন অনেক ভয়াবহ, আগুনে হাত রাখলে হাত পুড়ে জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। অথচ জাহান্নামের আগুন তো এর চেয়ে অনেক ভয়াবহ, অনেক প্রভাবশালী, শক্তিশালী। আমরা কিভাবে সেই আগুনে এত দীর্ঘ বছর জ্বলব? তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। বলি আমিন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন, এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।